কেন একটু শেপে গেল কবে তবে বহুত তত ঠিক বলি যদি ভাই Oh!
বোঝাতে পারছি না আমার একমাত্র কন্যা মেহুল শান্তি বিবাহ করতে উপযুক্ত পাত্র দেখে কাজে বিবাহ দিতে পারলাম না এইদিকে বিধবা মহাশয়কে পাঠালাম চম্পনগরে ঘরে নামে রাজা চাঁদ সওদাগর তার একটিমাত্র পুত্র স্বর্ণ লক্ষ্মী আচ্ছা আপনি কি একে এসেছেন না সঙ্গে কে এসেছেন পাত্রের পিতাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছি কোথায় আছে কেন ভাই সেটি দিও আপনি প্রসঙ্গ মধ্যে আসলে মহারাজকে ফেলে আপনার অভয় না পেলে আমি কেমন করে আনতে পারি বলুন আমি অনুমতি দিলাম এই মুহূর্তে মহারাজকে প্রাসাদের মধ্যে আশীর্বাদ আচ্ছা বলতে পারো মা নারীর সর্বশ্রেষ্ঠ অলঙ্কার কি শাখা সিঁদুর আসান আপনাকে চুপ করুন আচ্ছা বলতে পারো মা সবচেয়ে বড় গুরু কারা আমার পিতা আর আমার মাতা আর কিছু জিজ্ঞাসা করব না মা গো এটা নিয়ে তুমি এখন এসো মা আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার পুত্রের সঙ্গে আমি বিবাহ দেব না বেশ তাই হোক মহারাজ তাই হোক দিয়ে মশাল আসুন আমরা মহারাজের কথা মতো বিশ্রাম কক্ষে যাই খেতে পারি না অম্বল হবে আচ্ছা আচ্ছা ছানা সন্ধে বেশি দিতে হবে চার ঘন্টা খেতে পারি না ডায়াবেটিস আর ডাবল ডাবে জলটা খেতে খুব ভালো হয় আমার দাও ওই ওই কত দেন মোটামুটি ঘোড়ে পঞ্চাশটা বাবা আপনি খাবে আপনার তো কিছু জ্বালা বসানো আছে জ্বালা নয় জ্বালা নয় কি বানা আমার কোথা নাম চম্পন নগরে ঘর নামে রাজা চন্দ্রগড় তার একমাত্র পুত্র স্বর্ণ লক্ষ্মী গো
Oh, no.
স্বর্ণ হয় বেশি না বেহুলা বেশি বলুন মহারাজ স্বর্ণ হার খুলে আছে বেহুলা ভারী হয়ে গেছে হয় কে আছে বিজয়বর্গ সরকার দল হার খুলে হচ্ছে আপনি পালিয়ে চলে যাচ্ছ কথা আত্মার বক্তব্য পড়তে গিয়ে ফেলে করুন এতে আমার সন্দেহ আছে স্বর্ণহার বেশি